আন্দোলন বাংলাদেশের নায়েবে ভারত বোরখাকে নিষিদ্ধ করেছে, সেখান থেকে ইসলামকে বিজয় দেওয়ার চক্রান্ত করতেছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, কর্ণাটকের সেই হিজাব বিতর্কে বাংলাদেশের ভিতরে অবশেষে বাইতুল মোকাররমে আজকে জুমার নামাজের পরে কঠিন বিক্ষোভ করা হয়েছে এবং মোদিকে ভয় করে ডাক দিয়েছে চরমোনাই পিসাবের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। প্রিয় দর্শক, সেখানে নেতাকর্মীরা গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, আমরা সেই বক্তব্যটা শুনবো এবং মিছিলে কিছু অংশ দেখব। প্রত্যেকে অনুরোধ করবো ইসলামী আন্দোলনে যে সমস্ত নেতারা বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যগুলো শোনার জন্য, তারপর কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। দর্শক, চলুন আমরা সেই ভিডিওগুলো দেখি। মা বন্ধের উপরে অত্যাচার চলছে, জুলুম চলছে, আজকে বোরখা পরে তাদেরকে প্রতিষ্ঠানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তারা আর্তনাদ করছে, তারা ডাকছে গোটা দুনিয়ার মুসলিমদেরকে, হে আমার মুসলিম বাবারা, হে আমার মুসলিম ভাইয়ারা, হে আমার মুসলিম যুবকরা, তোমাদের রক্ত কি জমে গিয়েছে, তোমাদের রক্ত কি বরফ হয়ে গেছে, তোমরা কি মুসলমান নাও, তোমরা কি মুহাম্মদ বিন কাসিমের উত্তরসূরি নাও, তোমরা কি ওবামার উত্তরসূরি নাও, তোমরা ওবামার উত্তরসূরি নাও, আমরা আন্দোলন করবো, সংগ্রাম করবো ইনশাআল্লাহ। ভারত বোরখাকে নিষিদ্ধ করেছে, সেখান থেকে ইসলামকে বিজয় দেওয়ার চক্রান্ত করতেছে। আমি ভারত সরকারকে বলবো, ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে সবচেয়ে বেশি রক্ত দিয়েছে মুসলমান, সবচেয়ে বেশি শাহাদত বরণ করেছে মুসলমান। ভারত ব্রিটিশ দখল করেছে মুসলমানদের থেকে, কোনো হিন্দুর থেকে নয়, খ্রিস্টানদের থেকে নয়, যেহেতু ব্রিটিশরা মুসলমান থেকে মসনদ দখল করেছিল, আবার ওই মসনদকে আমাদেরকে উত্তার করতে হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আন্দোলন করে সংগ্রাম করে আবার ওই দিল্লির মসনদকে উদ্ধার করতে হবে ইনশাআল্লাহ। কাদিয়ানীরা আজকে আবার নতুনভাবে সম্মেলন করার চক্রান্ত করতেছে, আবার তাদের মাথা ঝাড়া দিয়ে উঠছে, তারা বাংলাদেশে কাদিয়ানি প্রতিষ্ঠার চেষ্টা করতেছে। আমিও বলবো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা জিন্দা থাকতে কাদিয়ানিরা বাংলাদেশে থাকতে পারবে না, থাকবে ঠিকই, কোনো সমস্যা নাই, কিন্তু মুসলিম নামে নয়, কাদিয়ানি জামাত হিসেবে থাকবে। হিন্দুরা আছে, খ্রিস্টানরা আছে। মোদী সরকার শুধু বাংলাদেশ নাই, সারা বিশ্বে বিক্ষুব্ধ ভাবে বলছে, এক মুসকান শুধু একটা ধ্বনি দিয়েছে, এক ধ্বনিতে সারা বিশ্বের মুসলিম নারীরা জাগ্রত হয়ে গিয়েছে, এক মুসকানের কাছে ভারত সরকার পরাজিত হয়েছে, মিস্টার মোদি আরো মুসকান রয়েছে, লক্ষ নয় কোটি কোটি মুসকান জন্ম নিয়েছে ভারতে, ভারত নয় তাম পৃথিবীতে এমন মুসকান জন্মগ্রহণ করছে, রক্ষণাবেক্ষণের বিধানের জন্য জীবন দিতে গুণ্ডবাদ করবে না, মুসলমানদের অধিকার রক্ষণাবেক্ষণের বিধান বাদ করে ভারত এটার জন্য জীবন দিতে আছে। হিজাব বিতর্ক নিয়ে বাংলাদেশে চরমোনাই আন্দোলন মুখ খুলেছে এবং বাংলাদেশের প্রত্যেকটা ইসলামিক যে সমস্ত সংগঠন রয়েছে, প্রত্যেকটা সংগঠন থেকে বিবৃতি দেওয়া উচিত এবং কঠিন প্রতিবাদ জানানো উচিত যে আমরা ভারতে যে হিজাব নিষিদ্ধ করা হয়েছে কর্ণাটকের হাইকোর্টের মাধ্যমে, সেই রায় আমরা মানি না, আমরা এই রায়কে প্রত্যাখ্যান করি। কারণ এমন কোনো রায় যদি কোনো দেশ দেয় যে রায়টা কোনো ধর্মীয় কোনো ধর্মের মানুষের উপর ইফেক্ট করে, সেই রায় মানা যাবে না। কারণ ভারত একটি স্বাধীন দেশ, সেখানে প্রত্যেক ধর্মেরই থাকার অধিকার রয়েছে, কিন্তু দেখা যায় কিছুদিন পরপরই মুসলমানদের উপর তারা অমানবিক নির্যাতন করে, এটা কখনোই মেনে নেওয়া সম্ভব না।